আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে মূলত টপ 50 প্লাস টিসেট দিতে যাচ্ছি আপনাদেরকে। তো এগুলো ডাউনলোড কিভাবে করবেন, পাসওয়ার্ড কোথায় পাবেন, সম্পূর্ণ থাকছে ভিডিওতে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। অলরেডি গাইস, তো এই প্রিসেটের ফাইলে কিন্তু 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো যখন আপনাদের সামনে পাসওয়ার্ড শো করানো হবে তখন কিন্তু এরকম সাউন্ড হবে। তো এইরকম সাউন্ড যখন হবে তখন ভাববেন যে হ্যাঁ পাসওয়ার্ডটি আসছে। তখন আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনার সামনে 2 সংখ্যা করে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড আসবে। মানে প্রথমে 2 সংখ্যা দেওয়া হবে, পরে 2 সংখ্যা দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যাই হোক, ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন, আসার পরে এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা চাইলে যে এখানে ফ্রি প্রিসেট এখানে দিতে পারেন বা এখানে প্রথমেই দেখতে পাবেন। তো যেহেতু এটা না, আমি এটা সেভ করিনি এখনও, তো যেই প্রিসেটটা দিব সেটা সেভ করব যখন, তখন কিন্তু দেখতে পাবেন নিউ প্রোস। তো তখন ওইটার উপর দিলেও হবে বা এখান থেকে আপনারা ফ্রি প্রিসেটে গেলেও হবে। ফ্রি প্রিসেটে দিয়ে দিবেন। তো ফ্রি প্রিসেটে দেওয়ার পরে দেখতে পাবেন এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন সেম এরকম আরও নিচে সরি উপরে এরকম দেখতে পাবেন বা এটা নিচে থাকবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা কী করবেন, ধরেন এইটাই সেই পোস্ট। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু আমি অ্যাড করিনি, তো অ্যাড যখন করবো তখন সেম এরকমই থাকবে। তো আপনার এরকম দেখতে পাবেন, তো এটার উপরে যে ডাউনলোডে ক্লিক করে দেবেন, এরকম ডাউনলোড লেখা থাকবে এই ছবিটার নিচে, তো ওইটার উপরে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে নতুন ইন্টারফেস ওপেন হবে। হয়ে যাওয়ার পরে তো দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসে, এরকম একটা পোস্ট চলে আসবে। আসার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো এখানে কিছু প্রসেস দেখানো, মানে বলা আছে যে কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইউজ করবেন। তো যারা ইউজ করতে হবেন তার তো পারলেন। তো যাই হোক, আপনারা কী করবেন যে এখানটায় দিয়ে দিবেন ডাউনলোডে। তো ডাউনলোডে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে, এরকম এখানে বলছে সঠিক পাসওয়ার্ডটি দিন। তো ভিডিওতে যে পাসওয়ার্ডটি দেওয়া হবে অবশ্যই ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখানে যখন দিবেন তখন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই ফাইলটি। তো যাই হোক, এখানে ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, তো সঠিক পাসওয়ার্ডটি দিবেন। তো দিলেই কিন্তু এটা আনলক হয়ে যাবে, তখন কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পরে কী করবেন, চলে যাবেন জেড আর জি বার এই নামক এই অ্যাপসটাতে চলে যাবেন, এই যেটাতে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা ফাইল আছে, তো ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে আপনি যেগুলো ডাউনলোড করছেন সব কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন রাকিবের রিজন, সরি টপ 50 প্লাস লাইটরুম প্রিসেট। তো এই যে এই ফাইলটা কিন্তু আমরা ডাউনলোড করলাম, তো এটার ভিতরে চলে যাবেন। এটার উপরে একটা লং টাচ করে দিলে এরকম অপশন চালু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর চাইলে এখানে এক্সট্রাক্ট করতে পারেন বা এখানে যে ভিউর ভিতরে ক্লিক করতে পারেন। তো ভিউ ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দুটা টিক চিহ্ন আছে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আবার এখানে দিবেন, দেওয়ার পর এখান থেকে সিলেক্ট অলে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে নিচে দেখছেন গ্রিন কালার একটা টিক মার্ক এখানে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো আইকন আছে, তো এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এগুলো চাইলে ফাইল বানিয়ে নতুন ফাইলে ওই ফাইলগুলো ঢুকাতে পারেন, মানে এক্সএমপি যে প্রিসেটগুলো এগুলো ধুইতে পারেন। বা চাইলে এখান থেকে আপনারা ফোন মেমোরি বা যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় আপনি ওই ফাইলগুলো তুলতে পারেন। তো আমি এখান থেকে একটা নতুন একটা ফাইল এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। তো যে কোনো একটা নাম দিয়ে আপনি একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। এখান থেকে আমি দিচ্ছি হলো টপ 50 লাইটরুম প্রিসেট। তো এটা দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, নিয়ে এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তো এই যে দেখেন আমার সবগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমাদের এই যে এটা কিন্তু টপ 50 লাইটরুম প্রিসেট, তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর চলে যাবেন লাইট। তো লাইটরুমে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে অ্যাড ফটো দিয়ে আপনি যে কোনো একটা ছবি অ্যাড করে নেবেন। তো আমার অ্যাড করা আছে, আমি আর অ্যাড করছি না। তো অ্যাড করার পরে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট এই অপশনে চলে যাবেন। দেওয়ার পরে আপনি এই যে এখানে 3 ডট এখানে দিয়ে দিবেন। তো 3 ডটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট প্রিসেট, তো এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ফাইল ম্যানেজার ওপেন হবে। তো হয়ে যাওয়ার পরে আপনারা যেখানে ফাইলটা থুইছেন মূলত সেখানে চলে যাবেন। আমি যেহেতু ডাউনলোড ফাইলে থুইছি, তো ডাউনলোড, তারপরে এই যে দেখেন লাইটরুম প্রিসেট, এই দেখলো আমাদের। তো আমরা চলে যাবো যেখানে 3 ডট, তো 3 ডট দিয়ে দেবো, দিয়ে দেবো সিলেক্ট অলে দেবো, দিয়ে দেওয়ার পরে এখানে ইম্পোর্টে দিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু এই প্রিসেটগুলো ইম্পোর্ট হয়ে যাবে। দাঁড়ান, একটু অপেক্ষা করলে আমাদের এই প্রিসেটগুলো ইম্পোর্ট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করে নিই। দেখেন আমার কিন্তু এই যে রাকিব এডিটর নামে একটি ফাইল আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার প্রিসেটগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে।